লেখাপড়া শেষ করে অন্য কোনো পেশায় যায়নি আলিমুজ্জামান মিল্টন। নিজেকে যুক্ত করেছেন কৃষির বহুবিধ কর্মযজ্ঞের সঙ্গে। পরীক্ষা নিরীক্ষা করছেন ফসল উৎপাদন থেকে শুরু করে নাগরিক কৃষির নানা দিক নিয়ে। গড়ে তুলেছেন ছাদ কৃষির দরকারি অবকাঠামো। পিভিসি পাইপ ব্যবহার করে আমরা এখানে পুদিনা পাতা বা লেটুস টাইপের ভেজিটেবল, আর উপরে আপনি ব্রিঞ্জাল বা চিলি টাইপের, বেগুন চিলি সবই করা যায়। সাত থেকে আট জনের একটা ফ্যামিলি মেম্বার, এখান থেকে খুব ইজিলি আপনার সিজনাল ভেজিটেবল গুলো উৎপাদন করতে পারবে। আপনার চিলি, টমেটো, ক্যাপসিকাম, ব্রোকলি, এনি কাইন্ডস অফ চাইনিজ হার্বস ভেজিটেবল। এখানে পরীক্ষা নিরীক্ষা চলছে মাটিবিহীন কৃষির নানা দিক নিয়েও। কোকোপিট ভার্মি কম্পোস্ট মিক্স করে এবং সাথে পারলাইট মিক্সিং করে, যেটা আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ইউজ করে, সেটা আমরা ব্যবহার করছি এখানে। কোকোনাটের মানে উচ্ছিষ্ট অংশ থেকে পিট করা হয়, সেটা ব্লক আকারে আসে। কোকোপিটের মোস্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনার লোড ক্যাপাসিটি কম। টোটাল প্ল্যান্টারের ভিতরে যে আপনার কোকোপিটটা আছে, এখানে বাতাস খুব সুন্দরভাবে চলাচল করে, আপনার রুটগুলো খুব ফাস্টে ডেভেলপ হয়, আপনার কখনো পানি ব্লক হয় না। খামারের ভেতরেই বাউল লাউ উৎপাদনের একটি ছাউনি। এই লাউটা দেখে আপনার যারা লাউ চাষী, যারা লাউ করতে আগ্রহী, তারা এই বীজটা প্রচুর আকারে নিয়ে যায় বাজারে। আপনার যতগুলো লাউ আছে এটা খেতে সুস্বাদু, আপনার বারো মাস করার উপযোগী, প্লাস আপনার অধিক ধরন। এই তরুণ উদ্যোক্তা নিজের খামারটি গড়ে তুলছেন কৃষি ও কৃষককে বাণিজ্যিক সহায়তা দেবার ক্ষেত্র হিসেবে। সংযোগ আর সম্প্রসারণ বিষয়টি এমনই, ছাদ কৃষির উপযোগিতা বোঝে উদ্যোক্তারা ভেতরে ভেতরে নানান ধরনের কর্ম পরিকল্পনা করে নিজেদের মতো এই কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। ছাদ কৃষি সম্প্রসারণে এই আয়োজনগুলো, ব্যক্তি উদ্যোগের আয়োজনগুলো একটা সময় এই ছাদ কৃষিকে আরও অনেক গতিশীল করবে, যখন আমাদের শহর, নগর এবং জেলা উপজেলা শহরগুলো ছাদগুলো, শহরের ছাদগুলো কৃষিতে ভরপুর হবে। চুয়াডাঙ্গার অ্যাগ্রোল্যান্ড ইন্টিগ্রেটেড ফার্ম থেকে শাইক সিরাজ, চ্যানেল 9।